सुप्रिय শিক্ষকবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি মহামারী কোভিড 19 এর কারণে আমরা বেশিরভাগ লোকে এখনো গৃহবন্দী আমাদের এই জন্য অনলাইন ক্লাস নিতে হচ্ছে আজকে আমাদের তোমাদেরকে এর আগের ক্লাসে আমরা পরিচয় দিয়েছিলাম প্রথম ক্লাসে আমি মোহাম্মদ বশরউদ্দিন লেকচারার সাভার সরকারি কলেজ আজকে সমাজকর্ম দ্বিতীয় পত্রের থেকে 3 নম্বর ক্লাস আমরা নিব প্রথম ক্লাসটা আমি নিয়েছিলাম দ্বিতীয় ক্লাসটা শাহনাজ বেগম নেবেন আজকে তৃতীয় ক্লাসটা আমি নিচ্ছি তৃতীয় ক্লাসে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে মৌলমানবিক চাহিদার অপূরণজনিত সমস্যা মৌলমানবিক চাহিদার অপূরণজনিত সমস্যা অর্থাৎ আমাদের যে সকল মৌলমানবিক চাহিদাগুলো আছে সেগুলো পূরণ না হলে কি কি সমস্যা সৃষ্টি হয় আমরা আজকে সেগুলো নিয়ে একটু আলোচনা করব তার আগে আমরা একটু জানবো মৌলমানবিক চাহিদা যদিও ফার্স্ট ক্লাসে আমি মৌলমানবিক চাহিদা বলেছিলাম মৌলিক চাহিদা মানবিক চাহিদা তাহলে সেগুলো পূরণ না হবে আমি ফার্স্ট ক্লাসে বলছিলাম যে মৌলমানবিক চাহিদা পূরণ না হলে মানুষ সুস্থ স্বাভাবিক জীবন যাপন করতে পারে না তাহলে মৌলমানবিক চাহিদাগুলো কি কি ছিল খাদ্য বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা চিত্ত বিনোদন সামাজিক নিরাপত্তা এগুলো হচ্ছে মৌলমানবিক চাহিদা এগুলো প্রত্যেকটা মানুষের সমাজে সুস্থ স্বাভাবিকভাবে টিকে থাকার জন্য বা বেঁচে থাকার জন্য এগুলো প্রত্যেকটাই কোনো না কোনো ভাবে পূরণ করা তাহলে যদি পূরণ না হয় তাহলে তার কি কি সমস্যা দেখা দেবে আমাদের আজকে আলোচ্য বিষয় হচ্ছে সেটা যে মৌলমানবিক চাহিদা যেগুলো আমাদের সমাজে বিদ্যমান যেগুলো আমরা স্বাভাবিকভাবে পূরণ করি সাধারণত পূরণ করতে হয় সেগুলো যদি পূরণ না হয় তাহলে কি সমস্যা দেখা দিতে পারে যেমন এক নম্বর আছে পুষ্টিহীনতা এটা কোনটার জন্য স্বাভাবিকভাবে খাদ্যের জন্য খাদ্য আমাদের ছিল মৌলমানবিক চাহিদা এই খাদ্য নামক মৌলমানবিক চাহিদা যাদের পূরণ না হয় তাদের পুষ্টিহীনতা দেখা দেয় মানে ওই মৌলমানবিক চাহিদা পূরণ না হলে এই পুষ্টিহীনতা দেখা দেবে মানে খাদ্য নামক মৌলমানবিক চাহিদা পূরণ না হলে পুষ্টিহীনতা দেখা দেবে এই পুষ্টিহীনতার কারণে বাংলাদেশে হাজার হাজার শিশু নারী পুরুষ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে মারা যাচ্ছে সুতরাং খাদ্য নামক মৌলমানবিক চাহিদা পূরণ না হওয়ার পরিপ্রেক্ষিতে যে সমস্যাটা দেখা দেয় সেটার নাম হচ্ছে আমরা বলতে পারি পুষ্টিহীনতা এরকম একটার পর একটা একটার পর একটা মৌলমানবিক চাহিদা পূরণ না হলে বিভিন্ন সমস্যা সমাজে দেখা দেয় আমাদের আলোচ্য বিষয় আজকে সেটা পুষ্টিহীনতা হচ্ছে পুষ্টিকর খাবারের অভাব আরো সহজভাবে বললে একজন মানুষের দৈনন্দিন জীবনে যে খাদ্য তালিকা থাকে সেই খাদ্য তালিকায় যে ছয়টা উপাদান থাকতে হয় সে ছয়টা উপাদানের কোনো একটা উপাদানের ঘাটতি কি বলা হয় ঘাটতি থাকলে পুষ্টিহীনতা সৃষ্টি হয় অর্থাৎ আমি আরো একটু অন্যভাবে যদি বলতে চাই যে পুষ্টিহীনতা হচ্ছে ওই সকল অবস্থা যে সকল অবস্থার পরিপ্রেক্ষিতে কোনো খাবারে যে ছয়টা উপাদান থাকা দরকার তার চেয়ে কম থাকলেও পুষ্টিহীনতা এবং বেশি থাকলেও পুষ্টিহীনতা অর্থাৎ খাদ্য তালিকায় যা দরকার একজন মানুষকে সুস্থ স্বাভাবিকভাবে বেঁচে থাকার জন্য বা তার স্বাভাবিক শারীরিক বৃদ্ধি বিকাশ এবং শারীরিক বৃদ্ধি এবং মানসিক বিকাশের জন্য খাদ্য তালিকায় যে সকল উপাদান থাকা দরকার তার চেয়ে কম হলেও সমস্যা বেশি হলেও সমস্যা অর্থাৎ পুষ্টিহীনতা শুধু কম হলেই পুষ্টিহীনতা দেখা দেয় না অনেক সময় বেশি হলেও পুষ্টিহীনতা দেখা দেয় আমাদের খাদ্য নামক মৌলমানবিক চাহিদা যখন স্বাভাবিকভাবে পূরণ না হয় যারা পূরণ করতে ব্যর্থ হয় দারিদ্র্যের কারণে অশিক্ষা কুসংস্কারের কারণে যখন খাদ্য নামক মৌলমানবিক চাহিদাটা পূরণ না হয় তখন আমাদের সমাজে বেশিরভাগ মানুষেরই পুষ্টিহীনতা দেখা দেয় আর এই পুষ্টিহীনতা দেখা দিলে সেটার পরিপ্রেক্ষিতে সমাজে অশান্তি তৈরি হয় অশান্তি থেকে বিভিন্ন রোগব্যাধি তৈরি হয় রোগব্যাধি থেকে মানুষ মৃত্যু পর্যন্ত ঘটে থাকে এই পুষ্টিহীনতার কারণে সুতরাং মৌলমানবিক চাহিদার অপূরণজনিত সমস্যার মধ্যে এক নম্বর সমস্যা হচ্ছে পুষ্টিহীনতা মানে খাদ্য নামক মৌলমানবিক চাহিদা পূরণ হয় না বিধায় পুষ্টিহীনতা হয় তারপর আছে নিরক্ষরতা অজ্ঞতা নিরক্ষরতা ও অজ্ঞতা নিরক্ষরতা অজ্ঞতা দেখা দেয় কোনটা কোন মৌলমানবিক চাহিদা পূরণ না হলে ইজিলি বোঝা যাচ্ছে সাধারণত শিক্ষা নামক মৌলমানবিক চাহিদা যদি পূরণ না হয় তাহলে আমাদের সমাজে নিরক্ষরতা অজ্ঞতা দেখা দেয় নিরক্ষরতা কি নিরক্ষরতা হচ্ছে ওই সকল অবস্থা যে অবস্থায় মানুষ কোনো একটি স্বাভাবিকভাবে উপলব্ধি সহকারে পড়তে বা লিখতে না পারাকেই বলা হয় নিরক্ষরতা অর্থাৎ স্বাক্ষর জ্ঞানের অভাবকেই বলা হয় নিরক্ষর বা অন্যভাবে বললে যদি এরকম বলি যে আমাদের দেশে যে সংজ্ঞা প্রচলিত আছে সেই সংজ্ঞা অনুযায়ী নিরক্ষর হচ্ছে ওই ব্যক্তি যে উপলব্ধি সহকারে কোনো একটি চিঠি সেটা যে কোনো ভাষা হোক কোনো একটি চিঠি যদি লিখতে এবং পড়তে অক্ষম হয় তখন এরাকে বলা হয় নিরক্ষর আর উল্টো যে তাকেই বলা হয় স্বাক্ষর তাহলে নিরক্ষরতা তৈরি হয় যখন শিক্ষার অভাব যার ভিতরে শিক্ষা নেয় তাকে আমরা সাধারণত নিরক্ষর বলে থাকি আর এই নিরক্ষরতা শিক্ষা নামক মৌলমানবিক চাহিদা যদি পূরণ না হয় তখন আমাদের নিরক্ষরতা এবং অজ্ঞতা দেখা দেয় এই নিরক্ষরতা এবং অজ্ঞতা যদি আমাদের সমাজকে ছেড়ে ফেলে তখন আমাদের দেশ উন্নতির চরম শিখরে পৌঁছানো আমাদের দেশের পক্ষে সম্ভব নয় সুতরাং কারণ কেন একটি দেশে শিক্ষা জাতির মেরুদণ্ড একটি দেশ তত বেশি উন্নত স্বর্ণ শিখরে যাবে যত বেশি সে জাতির
শিক্ষিত হবে, কিন্তু সেখানে যদি বেশিরভাগই থাকে নিরক্ষর, অধিকাংশ থাকে নিরক্ষর, অধিকাংশ থাকে কুসংস্কারে নিমজ্জিত, তাহলে সে সমাজ স্বাভাবিকভাবে উন্নতি করতে পারে না বা সে সমাজ স্বাভাবিক গতিতে চলতে পারে না। আমাদের দেশের অবস্থা মোটামুটি সেরকমই, এই জন্য আমাদের দেশে নিরক্ষরদের অজ্ঞতার পরিমাণটা এখনও বেশি, অনেক শিক্ষিতের মধ্যে অজ্ঞতা আছে, নিরক্ষরতা বোধ কাজ করে যেটা আমরা কল্পনা করি না বা চিন্তাও করতে পারি না, তো সেটা আমাদের দেশে চলে আসছে। এরপর আছে স্বাস্থ্যহীনতা, এই স্বাস্থ্যহীনতা খাবারের জন্য হয়, আবার চিকিৎসার অভাবে হয়। চিকিৎসা নামক মৌলমানবিক চাহিদা বা খাদ্য নামক মৌলমানবিক চাহিদা যদি ঠিক মতো পূরণ না হয় তাহলে স্বাস্থ্যহীনতা দেখা দিতে পারে। স্বাস্থ্য কাকে বলে? শারীরিক সুস্থতা বা মানসিক সুস্থতা সমন্বিত অবস্থাকেই বলা হয় স্বাস্থ্য। শুধু শারীরিক মোটাতাজা দেখলে, নাদুস নুদুস দেখলে তাকে স্বাস্থ্য বলা যাবে না, স্বাস্থ্য বলতে শারীরিক এবং মানসিক সুস্থতাকেই বলা হয় স্বাস্থ্য। সুতরাং সেই স্বাস্থ্য যখন স্বাস্থ্য নামক মৌলমানবিক চাহিদা বা চিকিৎসা নামক মৌলমানবিক চাহিদা যখন ঠিক মতো পরিপূর্ণ না হয় বা পূরণ করতে মানুষ ব্যর্থ হয় তখন তার ভেতরে থাকে স্বাস্থ্যহীনতা। আর স্বাস্থ্যহীন জাতি স্বাভাবিকভাবে উন্নতি করতে পারে না, আর যার স্বাস্থ্যহীনতা থাকবে সে স্বাভাবিকভাবে ভালো কোনো কাজ করতে পারবে না, সে কোনো কাজে মজা পাবে না, ইন্টারেস্ট নাই তার ভেতরে, সে কোনো কাজ আগ্রহ নিয়ে করতে পারবে না, তার ভেতরে খুব তাড়াতাড়ি একঘেয়েমি চলে আসবে, তার ভেতরে অলসতা চলে আসবে, সে স্বাভাবিক শক্তি পাবে না, সেই স্বাস্থ্যহীনতার পরিপ্রেক্ষিতে সে স্বাভাবিক উন্নতি করতে পারবে না। এই বিষয়গুলো আমাদের চিকিৎসা বা খাদ্য নামক মৌলমানবিক চাহিদা না পূরণ করতে না পারার পরিপ্রেক্ষিতে বা অপূরণজনিত কারণে আমাদের স্বাস্থ্যহীনতা। তারপরে আছে বস্তি, বস্তি সমস্যা। আমাদের দেশে এই মুহূর্তে হাজার হাজার, প্রায় বাংলাদেশে প্রায় এই মুহূর্তে 14,000 বস্তি আছে, প্রায় 14,000 বস্তি। আর বস্তি সমস্যা কখন দেখা দেয়? যখন বাংলাদেশে যখন কোনো মানুষ স্বাভাবিক বাসস্থানের নিশ্চয়তা না পায়, না পেয়ে তখন সে বাধ্য হয়ে বস্তিতে বসবাস করে। বস্তিতে বসবাসের অন্যতম কারণ হচ্ছে দুর্যোগ, প্রাকৃতিক দুর্যোগ, নদী ভাঙন, এটাই হচ্ছে বাংলাদেশের জন্য মেইন। বন্যা, খরা, জলোচ্ছ্বাস ইত্যাদির কারণে আমাদের দেশে অনেক মানুষ সহায় সম্বল সব হারিয়ে তারপরে সে শহরে চলে আসে, শহরে গিয়ে তারপর স্বাভাবিক, সে চাইলেও একজন মানুষ নদী ভাঙনের শিকার বা বন্যা খরার শিকার সে গিয়ে ফেলাতে উঠতে পারে না, কারণ তার সেই সামর্থ্যটুকু থাকে না শেষ পর্যন্ত, তারপর সে বাধ্য হয়ে কোনো একটা বস্তিতে উঠে। বস্তির পরিবেশ তো সম্পর্কে তোমরা আশা করি মোটামুটি জানো, বস্তির পরিবেশ কখনোই সাধারণত ভালো হয় না, নোংরা পরিবেশ, সেখানে ঝগড়া ঝাঁটি যে কোনো ধরনের অপরাধ প্রবণতার আতুর ঘর বলা যায় বস্তিকে, সেখানে পরিবেশ কোনো দিনও ভালো থাকে না। সুতরাং এই বস্তি সমস্যা দেখা দেয় বাংলাদেশের বাসস্থানের, যদি বাসস্থান নামক মৌলমানবিক চাহিদা পূরণ না হয় তাহলে বস্তি সমস্যা দেখা দেয়, কারণ মানুষের তো কোথাও না কোথাও থাকতে হবে, কোথাও না কোথাও বসবাস করতেই হবে, তখন মানুষ নিরুপায় হয় বস্তিতে বসবাস করে। বাংলাদেশে বলছি প্রায় 14,000 মতো এই মুহূর্তে রানিং বস্তি আছে, তার ভেতরে প্রায় ঢাকা শহরেই 3,500 বস্তি, শুধু ঢাকা সিটিতেই বস্তি আছে 3,500। এবং এই বস্তির পরিবেশ খুব নোংরা, ঘিঞ্জি পরিবেশ, অস্বাস্থ্যকর, খুব খারাপ পরিবেশে তারা জীবনযাপন করে এবং তাদের রোগ ব্যাধি তাদের নিত্য নৈমিত্তিক ব্যাপার, ঝগড়া ঝাঁটি, মারামারি, কোলাহল, কাটাকাটি, এগুলো নিত্য নৈমিত্তিক ব্যাপার এবং যে কোনো ধরনের অপরাধের আখড়া ক্ষেত্র হচ্ছে আমাদের বস্তিগুলো। সুতরাং বস্তি সমস্যা দূর করা অবশ্যই আমাদের জন্য প্রয়োজন। এরপরে আছে অপরাধ প্রবণতা বৃদ্ধি, অপরাধ প্রবণতা বৃদ্ধি হয়, বৃদ্ধি পাচ্ছে আমাদের সমাজে মৌলমানবিক চাহিদা অপূরণজনিত কারণে। মৌলমানবিক চাহিদা যদি ঠিকঠাক মতো পূরণ হতো, প্রত্যেকের যদি স্বাভাবিকভাবে মৌলমানবিক চাহিদা পূরণ হতো, তাহলে আমাদের সমাজে অপরাধ বৃদ্ধি পেত না, তাহলে অপরাধের মাত্রা অনেক কমে যেত, কারণ মানুষ যখন স্বাভাবিকভাবে পায় তখন মানুষ সেখানে আর অপরাধ করার তো প্রয়োজন হয় না, কিন্তু মানুষ যখনই কোনো কিছু পূরণ করতে ব্যর্থ হয় তখন সে স্বাভাবিক লাইনে পূরণ করতে ব্যর্থ হলেই তখন সে অস্বাভাবিক লাইনে চলে যায়, তখনই আমাদের সমাজে বিভিন্ন অপরাধ প্রবণতা বৃদ্ধি পায়, যেমন হত্যা, ধর্ষণ, খুন, রাহাজানি, মাদকদ্রব্য ইত্যাদি। এগুলো শুধু মৌলমানবিক চাহিদার অপূরণজনিত কারণে হয়েছে, যদি কারো মৌলমানবিক চাহিদা পূরণ হতো তাহলে সে প্রতিটা বৃত্তির মতো খারাপ পেশা যেত না, যদি মানুষের মৌলমানবিক চাহিদা পূরণ হতো তাহলে সে মাদক বিক্রি করতে যেত না, যদি তার মৌলমানবিক চাহিদা ঠিকঠাক মতো পূরণ হতো তাহলে সে হত্যা, রাহাজানি, চিন্তাই এগুলো সে স্বাভাবিকভাবেই করতো না, কিন্তু মৌলমানবিক চাহিদা যেহেতু পূরণ করতে পারছে না বা দ্রব্যমূল্য অনেক ঊর্ধ্বগতির কারণে মানুষ এখন হিমশিম খাচ্ছে, সে তার স্বাভাবিক জীবন পরিচালনা করতে পারছে না, সে তার পরিবারের ব্যয় নির্বাহ করতে পারছে না, তখন সে বাধ্য হয়ে কোনো না কোনো অপরাধমূলক কার্যক্রমের সাথে জড়িত হচ্ছে, জড়িত হয়ে পড়বে, এটাও মৌলমানবিক চাহিদার অপূরণজনিত সমস্যা। তা মৌলমানবিক চাহিদা ঠিকমতো পূরণ হলে এই সমস্যাটা তৈরি হতো না, যেহেতু পূরণ হচ্ছে না সুতরাং এই সমস্যাটা আমরা দেখতে পাচ্ছি, এই সমস্যাটা আমাদের সমাজে এখন বিদ্যমান। তারপরে আছে 6 নম্বরের নৈতিক অধঃপতন, নৈতিক অধঃপতন। নৈতিক অধঃপতন কখন হয়? যখন মানুষ স্বাভাবিক জীবনযাপন করতে ব্যর্থ হয় তখনই তার নৈতিক অধঃপতন, যখন মানুষের মূল্যবোধ শেখানো ব্যর্থ হয়, যখন সমাজ মানুষকে মূল্যবোধ শেখাতে পারে না, যখন পরিবারের নিয়ন্ত্রণ থাকে না, পরিবার থেকে মানুষ বিচ্ছিন্ন হয়ে যায়, যখন মানুষ তার মৌলমানবিক চাহিদা পূরণ করতে পারে না, স্বাভাবিক উপায়ে মানুষ মৌলমানবিক চাহিদা পূরণ করতে ব্যর্থ হয়, তখন তার
নৈতিক অধঃপতন দেখা দিতে বাধ্য, কারণ একটা মানুষের তো খেয়ে পরে বেঁচে থাকতে হবে। সুতরাং খাওয়া পরার নিশ্চয়তা যখন না থাকে তখন মানুষ স্বাভাবিক লাইনে যদি খাওয়া পরার নিশ্চয়তা বিধান করতে না পারে তখন সে অস্বাভাবিক উপায় অবলম্বন করে, যেমন চিন্তার মতো কাজ, হত্যা, গুম, খুন ইত্যাদির মতো কাজ তারা নির্দ্বিধায় করতে পারে, কারণ তার মৌলমানবিক চাহিদা পূরণ করতে হবে। যেহেতু সে মৌলমানবিক চাহিদা পূরণ করতে ব্যর্থ হচ্ছে, সুতরাং সে এই ধরনের অপরাধমূলক কার্যক্রম পতিত হচ্ছে, আর সেই অপরাধমূলক কার্যক্রম করছে বিধায় তার নৈতিক অধঃপতন অপসারিত। নৈতিক অধঃপতন ছাড়া এ ধরনের কার্যক্রম মানুষ করতে পারে না, অপরাধমূলক কার্যক্রম মানুষ করতে পারে না, কারণ নৈতিক মূল্যবোধ যদি কারোর ভেতরে সদা জাগ্রত থাকে তাহলে সে কখনোই অন্তত অপরাধমূলক কার্যক্রম তার দ্বারা সম্ভব নয়। এটা আমাদের রাষ্ট্রীয় ব্যবস্থা, এটা আমাদের সমাজ ব্যবস্থা। সমাজ ব্যবস্থার পরিপ্রেক্ষিতে আমরা বা আমাদের দেশ এখনও দরিদ্র দেশ, আমাদের দেশ এখনও যদিও বলা হচ্ছে মধ্যমের দেশ কিন্তু বাস্তবে এখনও অনেক জায়গায় অনেক মানুষ এখনও দুবেলা ঠিকমতো খেতেও পারে না, জীবনযাত্রার ব্যয় নির্বাহ করতে অক্ষম, হিমশিম খাচ্ছে। সুতরাং তার পরিপ্রেক্ষিতে মানুষ স্বাভাবিক উপায় না উপায়ে মৌলমানবিক চাহিদা পূরণ করতে ব্যর্থ হয়েছে, অস্বাভাবিক উপায় অবলম্বন করে তার পরিপ্রেক্ষিতে মানুষের নৈতিক অধঃপতন অবধারিত হয়ে যাচ্ছে, দিন দিন হচ্ছে না। এরপর আছে ভিক্ষাবৃত্তি। ভিক্ষাবৃত্তি হচ্ছে আমাদের হালাল কাজের মধ্যে বা ধর্মীয়ভাবে আমাদের দেশের প্রেক্ষিতে বললাম ধর্মীয় কাজের মধ্যে সবচেয়ে মানে হালাল কাজের মধ্যে নিকৃষ্ট কাজের মধ্যে একটা হচ্ছে ভিক্ষাবৃত্তি। সুতরাং ভিক্ষাবৃত্তি কখন মানুষ করে? যখন তার বাড়ি খেতে থাকে তখন কি ভিক্ষাবৃত্তি করে? প্রশ্নই আসে না। যখন তার অ্যাভেলেবেল ধন সম্পদ থাকে, থাকা খাওয়ার পর্যাপ্ত ব্যবস্থা থাকে, তার কোনো সমস্যা থাকে না, তখন তো সে ভিক্ষাবৃত্তি করে না। ভিক্ষাবৃত্তি তখনই করে যখন তার অন্য কোনো উপায় থাকে না। যদিও এক্সেপশনাল কিছু থাকে, ব্যতিক্রম কিছু থাকে, যে অনেক দেখা যাচ্ছে ঢাকা শহর আমরা মাঝে মাঝে দেখি টিভিতে যে পাঁচতলা বাড়ির মালিক সে এখনও ভিক্ষা করে, কারণ ওই যে শপথ যায় না ধুইলে আর ইল্লত যায় না মইলে, আসলে কথা সত্য। তো সেটা যদিও হয় কিন্তু তারপরে আমরা বলবো ভিক্ষাবৃত্তিতে মানুষ স্বাভাবিকভাবে আসে না, কারণ ভিক্ষাবৃত্তিতে স্বাভাবিকভাবে আসার কথাও না। সেটা বোঝাই যাচ্ছে যে ভিক্ষাবৃত্তি এটা খুবই একটা খারাপ এবং জঘন্য কাজ আমাদের চোখে, কিন্তু এটাই কখন তখনই মানুষ যায় যখন সেটা স্বাভাবিকভাবে তার মূল্যমানের চাহিদাগুলো পূরণ করতে না পারে। স্বাভাবিকভাবে পূরণ করতে পারলে মানুষ সাধারণত ভিক্ষা করে না, সাধারণত ভিক্ষা করে না। তাহলে দেখা যাচ্ছে মৌলমানবিক চাহিদার অপূরণ জনিত সমস্যাগুলো, মৌলমানবিক চাহিদা আমরা আগেও বলছিলাম খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, চিত্র বিনোদন, সামাজিক নিরাপত্তা, এই মৌলমানবিক চাহিদাগুলো যদি পূরণ না হয় তাহলে আমাদের এই সমস্যাগুলো দেখা দেয়, এই সমস্যাগুলো দেখা দেবে যদি মৌলমানবিক চাহিদা পূরণ না হয়। আর যদি হয় তাহলে এই ধরনের কোনো সমস্যাই তৈরি হবে না, আমরা সমস্যামুক্ত থাকবো, কিন্তু আমাদের মৌলমানবিক চাহিদা তো পরিপূর্ণভাবে ফুলফিল হচ্ছে না, না হওয়ার পরিপ্রেক্ষিতে এই সমস্যাগুলো দেখা দিচ্ছে এবং এই সমস্যাগুলো ক্রমশ আরও বৃদ্ধি পাচ্ছে। দিন দিন আমরা দেখছি এখন হত্যা ধর্ষণের মতো কার্যক্রম দিন দিন বেড়ে যাচ্ছে, এখন অ্যাভেলেবেল হয়ে যাচ্ছে, এখন মানুষ কিছু মনেই করতেছে না। আমরা আশা করব তোমরা এই সকল বিষয়ের প্রতি সচেতন থাকবে, এই সকল বিষয়ে এই সমস্যাগুলো যাতে সৃষ্টি না হয় সেদিকে খেয়াল রাখবে, নিজে কীভাবে সক্ষম হবে স্বাবলম্বী হবে সেভাবে চেষ্টা করবে। আর তোমাদেরকে আর একটা রিকোয়েস্ট থাকবে যে বাংলাদেশ সরকার নির্দেশনা মধ্যে তোমরা মাদক থেকে দূরে থাকবে, কারণ মাদক আমাদের সমাজকে আরও দিন 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 অধঃপতনের দিকে নিয়ে যাচ্ছে। মাদকের পরিপ্রেক্ষিতে অপরাধ প্রবণতা বৃদ্ধি পাচ্ছে, মাদকের পরিপ্রেক্ষিতে নৈতিক অধঃপতন হচ্ছে, ভিক্ষাবৃত্তি বৃদ্ধি পাচ্ছে, স্বাস্থ্যহীনতা, নিরাপত্তা, পুষ্টিহীনতা, প্রত্যেকটা সমস্যা আছে মাদকের সাথে জড়িত, কেননা সামাজিক সমস্যাগুলো একটার সাথে আর একটা রিলেটেড, ইন্টার রিলেটেড, যেন চেইনের মতো খুলে একটার সাথে আর একটা, একটার সাথে আর একটা। সুতরাং আমরা আশা করবো তোমরা যুব সমাজ মাদক থেকে দূরে থাকবে, মাদকের ধারেও যাবে না, তোমাদের সহযোগিতায় মাদক মুক্ত বাংলাদেশ, সোনার বাংলাদেশ আমরা গড়তে সক্ষম হবো ইনশাল্লাহ। সবাই মাদক থেকে দূরে থাকবে, এবং যদি কেউ এই প্রশ্নগুলো না বুঝো বা এটা বুঝতে কোনো সমস্যা, আমি যে তোমাদের যে এই সাভার সরকারি কলেজের যে নির্ধারিত পেজ আছে ওই পেজে যখন ছাড়বো সেখানে তোমরা কমেন্টে জানাবে যে স্যার এই অংশটা বুঝি না, তাহলে আমি চেষ্টা করবো তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে এবং মাদক থেকে দূরে থাকবে, তোমাদের সহযোগিতায় মাদক মুক্ত দেশ হবে, সোনা সুন্দর এবং সোনার দেশ হবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। আল্লাহ হাফেজ।